মানুষে শান্তি তো হয় কিন্তু শান্তি হন্ডা ভাই কেউ না জানে শান্তি হন্ডা উত্তরানি যে হাসান আল্লাহর খুশিল্লাই আল্লাহর বান্দার উপকার আল্লাহ করিবেন বেক হাজত শান্তি আছে এতলাই সিডেঙ্গে ভাষা থাকা হতা আছে আই হই অনারা মিলেন না নু মিলে রাখেনা সাইন নিজে হাইলে ফ্যাট বড়ে নিজে হাইলে মানছো রাহা বাইলে আরো জোরে শান্তি ফেরন লাগে দেন মন মানছুরা হাবাইলে মন বড়ে আর মন যেতে পড়ি যায় গুই বাদ্দা বুকি নেন যায় গুই এটা লার মা বইন কলরে চাইও আরা দিন বর সুলার সাম্য দি গরম মিদি সুলার সাম্য দি ববে রান্না করে নি দিন শেষ এই তারা ভাত আট দি ঠিক আল্লাহ রে দা হনা ইয়া নমাতে দ জে রান্দে গরম বেগুনরা হাবাই পুরার রান এন্ড বেশিরভাগ মানুষ কুরর রানর ফল না যায় মক্তর হতে আমা রানি এন আবার তো কুরর রান্তায় হওয়ান ভাই আছে তো হজন সাইরে জন মিলি লাগি তো মা হদে ইয়া কি কুরর রান দুই না আনতাম না আগো কুরম তো হবো তা হেরে তোরা হজন তো কেঙ্গর হদে জোর তো তুই হানি তাতিয়ে তোরা হাই আমা তুই কি হবি হদা গা শোনা তোরা হাইতে হাইতে তিনজনের হানা শেষ দশ জনের হানা রাইন দি তিনজন হানা শেষ ওয়ার ওয়ার কিছু মেহমান আসি আবার ইতার দি দিতে 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 রাতি বেগুন গুম গিয়ে গই হঠাৎ ফোয়ার্তি বাথরুম যাই বেল্লাই ফেসাদ করি বেল্লাই যাইয়ের দে হেদ দে ফাঁক গরম মিদি লাগ জলের যাইয়ের দে হেদ দে মা বই বই এর ডেকসি আতার আমা কেন দরাদ দে অফুত বাত খাই দি আমা রাইন্দুজে দশ জন লাই হাই দে পনেরো জন তুই কি হাবি হদি তারা হাই দে আমি ভাবতাম বড়ি গিয়ে মন করি মা হাত দে ফুরাবাত বউয়ে হাত দে ফুরাবাত বইনা হাত দে ফুরাবাত তর হারি বস সময় কি ও হত্যার নি আজি করে যায় খবর লবেন জল জল আলো আড্ডি হাই ফেলি অথচ তারা রাইন দিরে আর আরা মাঝে মধ্যে কেনা লবণ হমইলে মন হন্ডে আসি হানা হাই তো বইয়ের যদি তর হারি পছন্দ নয় হাই তো নয় কি রেন্দু দে এ হাজ গরম যাইব না এ হাজ গরম যাইব না আল্লাহ যেতে জিল্লে হালাল হাবার মিলাই হাইয়ের হইবেন দা আলহামদুলিল্লাহ আল্লাহ তুই আর হাবাই ইউস ইল্লক তিল্লক হাবাই ইউস তো আল্লাহ উয়েশ্য তো আর নরা হ এই হামার গরম যাইব না আল্লাহ যাতে জিন মিলে তিন হাইবে চেষ্টা করি জুমাল্লাহ বুঝিবে তৌফিক দাও এবার বুঝার চেষ্টা করেন ইমাম হোসেন শাহাদত হয়েছেন একজন ওনার সঙ্গী সাথে ছিলেন 72 জন কিংবা 72 জনের বেশি আমরা উম্মত হচ্ছি কুটি 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 অগণিত এবার আল্লাহ পাকের হিকমত দেখেন আমি প্রথমেই বলেছি রব্বে করিমের প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে আল্লাহ যদি দেখেন কোন পার ভেঙে দিয়েছেন এই ভাঙার মধ্যেও কারণ আছে আবার অনেক সময় দেখবেন নদীর মাঝখানে চর উঠে গিয়েছে এটার মধ্যেও হিকমত আছে বৃষ্টি ফেললেও হিকমত আছে রোদ তুলে দিলেও হিকমত আছে আল্লাহর কোনো কাজে বিরোধিতা করা যাবে না আল্লাহর কোনো কাজের মধ্যে নাক গলানো যাবে না বুঝে নিতে হবে আপনার পক্ষে থাকুক কিংবা বিপক্ষে থাকুক আপনার পছন্দ হোক কিংবা না হোক আপনি বান্দা হিসেবে আপনার কর্তব্য হচ্ছে আমার আল্লাহ যখন যা করে যেভাবে করে যেমন করে আল্লাহ করবে আলহামদুলিল্লাহ আমরা মেনে নিলাম আমাদের কোনো আপত্তি নাই আমাদের কোনো আফসোস নাই এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তো জানি আমার হাবিবুল্লাহ নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন নবী ইন্না আতাইনাকাল কাউসারে শান ওয়ালা নবী সারা জীবন বর ফাতেমা ফাতেমা করে নাই হাসান হাসান করে নাই হুসাইন হুসাইন করে নাই আবু বকর করে নাই শুধু বলেছেন উম্মতি 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 আশার বেলায় বলে উম্মতি 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 মক্কার পাহাড়ে বলে উম্মতি 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 মদিনায় হিজরতের সময় বলে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি শুধু নবীর জবানে এই উম্মতগুলোর নাম আমরা গুনাহগার উম্মতের নাম এবার মদিনার পাগের মধ্যে নবীর মুখে উম্মতের নাম এবার নবী যখন সিজদার মধ্যে নামাজে উম্মতের নাম এমন কি দু
দুনিয়া থেকে যাওয়ার সময় বলে রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি হাশরের ময়দানের মধ্যে যখন সবাই চিন্তিত থাকবে তখন রবের দরবারে সিজদার মধ্যে পড়ে গিয়ে নবী রাহমাতুল লিল আলামিন বলবে রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি ও আল্লাহ আমি আমার উম্মত ছাড়া কিছু বুঝি না আমি আমার উম্মত ছাড়া কিছু বুঝি না আমার উম্মত যদি কষ্ট পায় আমি নবী মুস্তাফা সহ্য করতে পারবো না আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী মুস্তাফা জান্নাতে গিয়েও শান্তি পাবো না আল্লাহ পাক বলে হাবিব আপনার মনের ভাষণ আমার জানা আছে আপনার মুখে তখনই হাসি ফুটে যখন উম্মতের মুখে হাসি ফুটে যখন উম্মতের মুখে হাসি ফুটে আপনার খাবার লাগে না উম্মত খেয়ে ফেললে আপনার মন শান্তি হয়ে যায় আপনার ক্ষুধা নিবারণ হয়ে যায় ও নবী ও নবী ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা 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 হাবিব আপনাকে খুশি করার সম্পূর্ণ ব্যবস্থা আমি করে রাখলাম তোমাদের একটা ব্যবস্থা হচ্ছে আপনার নূরে নজর লাগতে জিগার আপনার রক্ত মোবারক যার শরীরে প্রবাহিত ওই ইমাম হোসাইনকে কারবালার ময়দানে শাহাদাত করা হয়েছে এটার বিচার আমি আল্লাহ হাশরের ময়দানে করব হাশরের ময়দানে করব ন্যায় বিচার আমি হাশরের ময়দানে করব আপনি যেটা চাইবেন আমি সেটা দিব এবার আমার নবী বলে যে আমি তো সেটার অপেক্ষায় আছি আও নবী আপনি কি চাইবেন এবার নবী বলে আমি ইমাম হোসেনের রক্তগুলাকে নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াই বলবো ও রব্বে করিম এই ন্যায় বিচার করো আহকামুল হাকিমিন ন্যায় বিচার করো আমার হোসেন বিনা অপরাধী ছিল তাকে শাহাদত বরণ করা হয়েছে আল্লাহ বিচার করো আমার আল্লাহ পাক বলবেন যাজা কি চান এবার নবী বলবে এই হোসেনের রক্তের বিনিময়ে জাহান্নামী উম্মতগুলাকে জান্নাতে দেখতে চাইছে এবার ইমাম হোসেন কয়জন জোরে বলেন কয়জন কয়জন বেঁচে গেলাম আমরা কুটি কুটি এবার বলেন এই ইমাম হোসেনের যে স্মরণে আমরা আসছি এটা এমনি আসি নাই তো বুঝুন আমাকে তবু কার এটা বাজের শুরু আর এটা আনা হবে ইমাম হোসেন কয়জন বাসাই ফেলছে কুটি 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 এবার আমরা যে আসছি বসছি এটা ওনার পাওয়া হক সিরিঙ্গা বাসা থেকে আমার তাহলে জানলে করি ঠক ঘুবাজি বাদ দেন জাল্লাই গড়িতে হওয়া দে জোর হন না জাল্লাই গড়িতে হওয়া দে সুন্দর একটা জিনিস দিবেন লাই নিজের ত্যাগ দিই না আর আইন ফাই না আর আইন লই না যেহেতু আর এবার হারনে ফাই এবারে থ্যাংক ইউ জানাম ভরিব তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি জাহান্নামী না জান্নাতি আর আইলে মাহফিল করলে লাভ কি বের এবার হনা কি তো জান্নাত গিয়ে গোয়া বুঝুন উগল দিয়ে জান্নাত নজর আই দনে মিলি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ দ তাহলে আর দোয়ার হারনই বে জান্নাত পাইয়ে দে তো ইমাম হোসেন দিবে না এবার তো ডাইরেক্ট জান্নাতের যুবকের সর্দার হয়ে গিয়ে আর আর দোয়াইবার কিছু যাই নাই আর আর হাতে আইবার কিছু যাই নাই বরং ইবের নামে গইলে আর আর যাই আই কেন আল্লাহ হদ্দা লা ইন শাকারতুম লা আজি দান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ ওবু গবু গার বন্ধ করে ও শুকরিয়া ইন গরেত তো তুই আল্লাহ নিয়ামত বাড়াই দে দে আমাদের চাওয়া কোনটা কমুক না বাড়ুক তো রিজিক বাড়াই দিবেন কে আল্লাহ যেহেতু রিজিক বাড়াই দিবেন একটা কথা মনে রাখবেন উনি বাড়াই দেনে ওয়ালা উনি কিছু নিয়মে দিয়েছেন তোমাদের একটা জিনিস যে আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে আল্লাহ তার রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করে ওই আল্লাহ সিস্টেম করে দিয়েছে যে সত্য কথা বলবে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে যে হক হালাল ভাবে চলার চেষ্টা করবে আল্লাহ তার রিজিকে বরকত দান করবে
যে যার যার প্রাপ্য সম্পদ তাকে দিয়ে দিবে, আল্লাহ তার রিজিকে বরকত দান করবে। যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের শহীদ পড়ার চেষ্টা করবে, আল্লাহ তার রিজিকে বরকত দান করবে। দেনওয়ালাকে উনি কিছু সিস্টেম দিছে কি দেয় নাই? তা আমরা যদি পালন করি সিস্টেম শর্তগুলা, ওই রিজিকটা আমাদের কাছে আসতে থাকবে। তার বাস্তব প্রমাণ মসজিদের ইমাম সাহেব না অতি ইমাম সাহেব ইমাম সাহেব আল্লাহ বরকত দান করুন। আর হুজুর উত্তম দুই ছেলে এক মেয়ে, আর হুজুর উত্তম সন্তান আছে না, বউ আছে না, বাচ্চা কল মাদ্রাসা যান না, হানা হান না, খরচ আছে না, খরচ আছে না, খরচ বেশি না ইনকাম বেশি, কিন্তু হরদান সন ময়লা আছে না, পাঁচ বারে কুয়ারা আনে বোধ 25-30 হাজার টিয়া দিয়ে সৌরি ঘরে দিলে মানে ছোড়াই হান দাহিলে স্ত্রী উদ্দ নাই অজুর বেতন হতো হতো তোমার সামনে কিছু ন তো আরে 50,000 হামাইয়ের দিল্লে করে ফিট ফাট চলিন না বাড়ি আরে 3,000-4,000 ইলে ভারণ কেনে বউরে চলাই তেলে কোন মারে চলাই তেলে কোন বাবরে চলাই তেলে কোন ওষুধের হরস খানার হরস ফরাল হা বেগিন কেনে তুজুর হা দেবেন না মুটি বরহত ওজুর কল ওয়াইজ গুলো আমার ইয়ে বুঝাই তো সাথে আরে তো সুবমিক আরে সকল দিতি আর মিকে বান্ডিল হত্তর বড় বরহতেন নে নাই বরহতল দি বান্ডিল ভিতর হওয়ান টিয়া হালাল মনে রাখবেন আজ এতুন কেউ যদি দুই নম্বর ব্যবসা আসিলেন তোবা গরি ফলন তোবা গরি ফলন মনে মনে কেরো সম্পত্তি নু অনর হালালর এক টিয়া যে বরহত ফাইবেন হারামত 1,00,000 টিয়া টিয়ান ফাইতাল আর সবচেয়ে বড় জিনিস জিনের মেইন জিনিস শান্তি আর সবুজ দেখা বত বড় বড় কুটি ফতি রে দেখি দি গরত শান্তি কিন্তু বত ইমাম সাহেব রে দেখি দি অল্প টিয়ার ইনকাম গরম মধ্যে বউ হওয়া লইরে শান্তি আছে আর কেন হতা হইলে গোসা নইন কিন্তু হই যারা হারাম পথে টিয়া হামাই ইতার আর বউ ইতার আর নমানে তারপরে হক রাহু লালু যারা হারাম পথে টিয়া হামাই ইতার আর বউ না মানে ফোয়া মাইয়ে না মানে আর যারা হালাল পথে 3,000 টিয়া দি চৌরি করে হতাই উড়ের হতাই বইয়ের কিরেওয়া আর এদিন টিয়া দিতি না মানে গাড়ি দিতি না মানে বাড়ি দিতি না মানে না তুই তো কিছু না তো রিক্সা কান লইয়ে যাও রিক্সা কান লইয়ে রাইও হতেই নেয় না দিন ইন খোদা তুম বড় হতাইম পরে তো উজুর এই বরহত ফাইলে গুণ কেনে হতে ডিউটি করিও কারে এনো ফাঁস ওয়াক্তে ফাঁসবার মসজিদ লাই সম্পর্ক রে কি আল্লাহ দরবার সিজদা দিয়া তা বরহত দিন না ওদের একখান হতাবাজি মনতে বম মাথার বয় ফলন উইকে জন সারা আর আর দ্বিতীয় আর হনার রাস্তা নাই এবার সহ্য কর আর মানা মারি কর ইবের হাসে সিলিন্ডার গরম সারা আল্লাহর হাসে সিলিন্ডার গরম সারা আর আর দ্বিতীয় হন উপায় সাংসারিক জীবন হন পারিবারিক জীবন হন ব্যবসায়িক জীবন হন চাকরিগত জীবন হন এলাকার জীবন হন দেশীয় জীবন হন জিল্লে জীবন হবেন হন শান্তি নাই শান্তি অন্ডে যেতন হবেন আল্লাহ ভুল গজ্জি সিলিন্ডার হান টানা তোবা আর গত্যেন আস্তাগফিরুল্লাহ মাফ করি দো ঝুঁকি যাইবেন ঝুঁকি যাইবেন ঝুঁকি যাইবেন একদিন এক সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস আল্লাহ হস্ত আরো বাড়াই দিব ছয় মাস হস্ত আরো বাড়াই দিব এক বছর হস্ত আরো বাড়াই দিব দুই বছর হস্ত আরো বাড়াই দিব যেতে দেখাতে না ইতে নলরের তো দিয়া শুরু করিব দুনিয়া আমার আর ভুল করি দি হুই তত্তরনি সরি আর গত্যেন ইদি তো বাইরে মত ইদু কেনা গো ফুটি এতদিন সরি ন হদি বালা আসিলাম কারণ সরি ন হই কেনা নো ফুরি ইয়া সরি হই আর বালা হইতাম গে সোয়ারা বালা হইতো নদের
itu tak solo nu buze nu buze ka acho nu ende bodh jonle ellao manush ase namaz na pore kintu hut kore majo moddhe mone hobe na aaj itna bala hoye jibo asan ille kichu ali itna ekbar namaz shuru korchu itashi juma jara amader namaz na pore ite din ne mongolbar din cholishi zonor namaz san korchi dui hatar na tin hatar hoye beggono jutai na sa ite din ne বান্দার আজো বান্দা তু গরম করিও শয়তানে হবে দে নামাজ সত্য না যায় স্ট্যাং ভাঙি যাবে অন উত্তর দিবেন দে যে দি ইতে যদি ভাঙিও যায় তোরপি দয়ন হন ইবে যদি ঠ্যাঙ্গার নদী তো কিছু করি দেখতাম না তো দয়নে যেহেতু আল্লাহ ইবে ভাঙিলে ভাঙ্গুক না ইনিবের ইচ্ছা না আর আর হনো হতা হইবের অধিকার একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali maulana uccha awaz ekbar boli alhamdulillah Allahr waste koyekta bishoy clear hoye jan Allahr byapare buji na buji কখনো বিরূপ মন্তব্য করা তো দূরের কথা চিন্তাওকেও কখনো যেন আমরা প্রশ্রয় না দেই এটা কেন হলো এটা কেন হলো এটা কি রকম বিচার এগুলা বলার অধিকার আমাদের না কারণ আমরা সবাই ভাড়াটিয়া একটা মানুষের সবচেয়ে বড় পাওয়ার কি নিয়ে দেহ টাকা পয়সা না দেহ কারণ আপনার কাছে টাকা আছে কিন্তু দুই হাত নাই দুই পা নাই আপনার পাওয়ার নাই তা সবকিছুর বড় পাওয়ার কি এই দেহটা গঠন হয়েছে কি দিয়ে আমি বলছি আপনারা মিলান দুই হাত দুই পা দুই চোখ দুই কান নিঃশ্বাস নেওয়ার জন্য নাক খাওয়ার জন্য মুখ স্বাদের জন্য জিহ্বা সবকিছু মিলে এবার আপনার আমার দেহে যা কিছুই আছে হাত এটা কি আমাদের না আল্লাহর দান আর একটু আওয়াজ বড় হবে পা কি আমাদের না আল্লাহর দান চোখ কি আমাদের না আল্লাহর দান তাহলে আমাদের ক্ষমতা দেখানোর জন্য যে শরীর সেই শরীরের আপ টু বটম সবকিছুই আল্লাহর দান তার মানে মালিক আপনিও নন আমিও নই তার মানে কি আমরা সবাই ভাড়াটিয়া মালিক তিনি কে এবার আপনার আমার চোখ একটু ব্যথা লেগে অন্ধ হয়ে গেল আপনি আমি যদি বলি আল্লাহ এটা কেমন বিচার করলা রব্বে করিম যদি একবার বলে আমি দিয়েছি যা মন চায় তা করব তুই বলার কে উত্তর তো আমাদের কাছে নাই কিন্তু আমাদেরকে শয়তানে বিভিন্ন কথা চিন্তা করায় দিয়ে এমন কিছু কথা মুখ দিয়ে নিয়ে আসে যেটার কারণে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে তাই ঈমানদার ভাইয়েরা মনে মাথায় কথা একটা বসায় ফেলুন চোখটা আমার দেখার জন্য কিন্তু দিয়েছেন মূলত আমার আল্লাহ তার মানে চোখটা আমার আল্লাহ হাতটা আমার আল্লাহ পাটা আমার আল্লাহ দেহটা আমার আল্লাহ কিডনিটা আমার আল্লাহ কলিজাটা আমার আল্লাহ নিঃশ্বাসটা আমার আল্লাহ আমার পশমটা আমি আল্লাহ আমার আল্লাহ আমার দেহটা আমার আল্লাহ রক্তগুলো আমার আল্লাহ আমার আফাত ও মুস্তাক সবকিছু আমার আল্লাহর আমার আল্লাহর তার মানে আমি আমার আল্লাহর আল্লাহর মন চাইলে রাখবে আল্লাহর মন চাইলে মারবে আল্লাহর যেমন ইচ্ছা তেমন করবে বান্দার আপত্তি করার কোনো অধিকার নাই সুবহানাল্লাহ